দুই খান আলাদা আলাদা, এটা কখনোই দুজন এক হবে না। কে কি বললো, মানে মানুষ তো বলবেই। তুফান বা দরদ সিনেমার পর শাকিব খানের উচ্চতা কোন লেভেলে চলে যাবে একবার ভেবে দেখেছেন? খান অনলি সে ফিল্ম হিরো হিসাবে কিন্তু সে আজকে 25 ইয়ার্স কিন্তু সে রাজত্ব করছে। একটা ছবি আসতেছে শাকিব ভাইয়ের, তাছাড়া দর্শকদের প্রত্যাশাও বেড়ে যাবে কয়েক গুণ। বুঝার পর থেকে কিন্তু আমি শাকিব খানকে দেখছি যে সে সুপারস্টার। শাকিব ভাই হয়তো একটা কথা আমাদেরকে জানাবে, সেটা বড় পরিসরে সিনেমার দিক দিয়েও আবার কোয়ালিটির দিক দিয়েও। সো স্টিল সে এখন পর্যন্ত একই জায়গায় কিন্তু সে ডমিনেট করে যাচ্ছে, একই জায়গায় সে লিড নিয়ে যাচ্ছে শাকিব খান। বড় বড় পরিচালকদের নিয়ে বিগ বাজেটের সিনেমা করলেও তখন দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করাটা অনেক রিস্কি হয়ে যাবে। সেখানে মেহেদী হাসান হৃদয়ের মতো নাটকের তৃতীয় সারির একজন পরিচালকের সাথে কাজ করতে যাচ্ছেন নাকি, এমনটা হলে শাকিব খানের ক্যারিয়ারে আবারও বস্তাবাজা সিনেমা যুক্ত হতে চলেছে, তাতে দর্শকদের প্রত্যাশা পূরণ করা তো দূরের কথা। শাকিবের দ্বিতীয় অধ্যায়ের গতিও মন্থর হয়ে যাবে। শাকিব খানের মুভিগুলো তো আসলে আমার মনে হয় এটা শুধু বাংলাদেশ না, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলা দেশে মুভিগুলো রিলিজ পেয়েছে। শাকিব খান কি ভালো ভালো পরিচালক দেখেন না, ভালো কন্টেন্টের প্রয়োজনটা কি বোঝেন না? আমরা একটু হলেও এখন বুঝে গেছি, শাকিব খান অনেক বিচক্ষণ, তিনি অনেক ভেবেচিন্তে কাজ করছেন, যার কারণে এত বড় বড় প্রজেক্ট এবং মানসম্মত কাজে উদ্যত হয়েছেন এবং করছেন। শাকিব খানের আপকামিং সিনেমার ক্ষেত্রে হৃদয়ের মতো একজন বস্তাভাষা পরিচালককে বাছাই করতে যাচ্ছে কিভাবে? কেন, দেশে কি মেধাবী পরিচালকের অভাব? ওইদিকে মামুন তো প্যান ইন্ডিয়ান আকারে প্রজেক্টের কথা ভাবতেছে। দরদের আপডেট হচ্ছে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ রিলিজ করতেছি, আর সেখানে তিনি দেশের বস্তাপতাদের সাথে কোলার করতে যাচ্ছে। দেশের অন্যান্য মেধাবী পরিচালকের সাথে হলেও মানা যেত, রায়হান রাফি, মেজবাউল, সুমন ভিকি, জায়েদ মিজানুর, আরিয়ান, এদের কি কি চোখে পড়ে না? শাকিব খানের কাছে অনুরোধ, কারণ বস আপনাকে আমরা ভালোবাসি, 2025 সালের জন্য তুফানের থেকে বড় কিছু করার পরিকল্পনা করেন, শুধু বাজেট না মেকিং এর দিক দিয়েও। তাই এমন কোন পরিচালককে আপনি বাছাই করেন যে পরিচালক তুফানের মেকিংকেও বিট করতে পারবে?